হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরাবুল রহমান অ্যান্ড ইউ আর ওয়াচিং TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের সুন্দর একটি পর্ব হবে আজ, তো সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও। ফুড এসআই, WBP, KP এবং তোমার হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য হেল্পফুল ক্লাসটি, তো অবশ্যই তোমরা WBP, KP, WBPSC এবং বিভিন্ন SSC-র বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে আমাদের TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ফ্রি লাইভ ক্লাস তোমরা পেয়ে যাবে এখানে, এটা হচ্ছে আমাদের এই মাসের রুটিন। তার সঙ্গে আমাদের সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমেই পেতে দ্য ওয়ে অফ সলিউশনের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওকে, আর অনলাইন চাকরির সেরা প্রস্তুতি নিতে আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে কেউ ভুলো না। প্রথমেই আমরা প্রথম প্রশ্নে আসি, সুন্দর একটি প্রশ্ন দিয়ে আজকের পর্ব শুরু করছি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন 2024 মহিলাদের একক শিরোপা কে জিতেছে। প্রশ্নটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024 যে অস্ট্রেলিয়ান ওপেন সেটা হয়ে গেছে, অস্ট্রেলিয়ান ওপেন কি এটা একটা হচ্ছে টেনিস, টেনিস কি টেনিস খেলা বা টেনিস টুর্নামেন্ট এটা? তো টেনিস খেলার সঙ্গে যুক্ত চারটি উল্লেখযোগ্য আমরা টুর্নামেন্টকে একত্রে গ্র্যান্ড স্ল্যাম বলে থাকি। তার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন আছে, উইম্বলডন আছে, তারপরে US ওপেন, ফ্রেঞ্চ ওপেন প্রভৃতি আছে। তো অস্ট্রেলিয়ান ওপেন দেখতে গেলে কিন্তু এটা হচ্ছে তোমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম। তো এটা আমরা যদি দেখি 2024-এ মহিলাদের সিঙ্গেল যে টাইটেল সেটা যিনি উইনার হয়েছেন, সঠিক উত্তর হবে অ্যারিনা সেবালেঙ্কা। ইনি হচ্ছেন একজন বেলারুশিয়ান টেনিস তারকা, বেলারুশ দেশের একজন টেনিস তারকা, তিনি এবছরে চ্যাম্পিয়ন হয়েছেন। আচ্ছা, আরো একটা জিনিস মনে রাখো, 2023 সালের যিনি অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের শিরোপা যিনি জিতেছিলেন তিনিও কিন্তু অ্যারিনা সাবালেঙ্কা, তিনিও কিন্তু 2023 সালের 2023 সালের উনি উইনার ছিল এটার। আচ্ছা, এবারে আমরা দেখব পুরুষ 2024-এর পুরুষ শিরোপা কে জিতেছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের কোশ্চেনের মাধ্যমে আমার করানো আছে। তো পুরুষ শিরোপা যিনি জিতেছেন তিনি হচ্ছেন জানিক সিনার, ইটালিয়ান টেনিস তারকা জানিক সিনার, ইনি হচ্ছেন 2024-এর অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী। আচ্ছা, 2023-এ কে জয়লাভ করেছিল এটাও মনে রাখবে, 2023-এ সার্বিয়ান টেনিস তারকা তোমার নোভাক জোকোভিচ তিনি কিন্তু 2024-এ এটার উইনার ছিল। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিরাজউদ্দৌলা ইনি হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। তো সিরাজউদ্দৌলা আলীবর্দী খাঁর পরে তিনি আমাদের বাংলার যে নবাববীর আসন ছিল সেখানে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেখানে তিনি বসেছিলেন। তো সিরাজউদ্দৌলার প্রকৃত নামটি কি ছিল সকলে কমেন্টে এটা জানিয়ে দাও। বিভিন্ন ব্যক্তিদের ঐতিহাসিক নাম থেকে পরীক্ষার প্রশ্ন আসে, যেমন আমরা যদি দেখি অপশন এ আলী গুরশাব, কার প্রকৃত নাম বলতো এটা? আলী গুরশাব হচ্ছে আলাউদ্দিন খলজির প্রকৃত নাম, আলাউদ্দিন খলজি তার প্রকৃত নাম ছিল কি? সেটা হচ্ছে আলী গুরশাব। জুনা খা আমরা যদি দেখি কার প্রকৃত নাম, এটা হচ্ছে তুঘলক বংশের শাসক মুহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম। আর মীর নিসার আলী বাংলার বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবি আন্দোলন বাংলায় যিনি নেতৃত্ব দিয়েছিলেন, বলা যেতে পারে মীর নিসার আলী তিতুমীরের প্রকৃত নাম। তিতুমীরের নাম আমরা জানি কিসের সঙ্গে যুক্ত? ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত। এখানে অ্যান্সার হবে সিরাজউদ্দৌলার প্রকৃত নাম হচ্ছে মির্জা মুহাম্মদ, এই নামে তিনি কিন্তু তার প্রকৃত নামটা ছিল। ভারতীয় সংবিধানে শক্তিশালী নিম্নকক্ষের ধারণা গৃহীত হয়েছে কোথা থেকে? ভারতীয় সংবিধানের যে নিম্নকক্ষ, আমাদের যে ভারতীয় সংসদের নিম্নকক্ষ যেটাকে বলা হয় কি, যেটা হচ্ছে লোকসভা, তো লোকসভার কিন্তু একটা শক্তিশালী কক্ষ, লোকসভা হচ্ছে উচ্চ কক্ষের থেকে অনেকটা শক্তিশালী কক্ষ। তো এই ধারণাটি নিম্নকক্ষ যে শক্তিশালী করতে হবে, এই ধারণাটি কোথায় থেকে গৃহীত? দেখো আমরা যদি দেখি যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা কোথা থেকে গৃহীত হয়েছে, অ্যান্সার হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারতে গৃহীত হয়েছে এটা কানাডা থেকে, ঠিক আছে, কানাডা থেকে গৃহীত হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, এই ধারণাটা প্রথম গৃহীত হয়েছে কানাডা থেকে। পরবর্তীতে আমাদের ভারতের যে শক্তিশালী যে নিম্নকক্ষটা শক্তিশালী হবে সেই ধারণা গৃহীত হয়েছে ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু গৃহীত হয়েছে, যেমন হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, এটাও কিন্তু ব্রিটেন থেকে গৃহীত হয়েছে। ওকে,
পরেরটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যদি দেখি, এখানে কিন্তু মৌলিক অধিকার প্রস্তাবনার মতো উল্লেখযোগ্য বিষয়গুলো এখান থেকে গৃহীত হয়েছে। আর জার্মানি থেকে তোমরা জানো জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদের ধারণা, এটা কিন্তু এখান থেকে গৃহীত হয়েছে। ওকে, তো এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোথা থেকে কি গৃহীত হয়েছে। একটা সংক্ষেপ তোমাদের আমি চার্ট আমাদের চ্যানেলেই করানো আছে, আমি করিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা দেখে ক্লাসটি কিন্তু দেখতে পারো। পরের প্রশ্নটাই যেটা আসবো সেটা হচ্ছে ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি থাকবে একজন বলা হয়েছে। তো ভারতের প্রথম যদি উপরাষ্ট্রপতির কথা আমরা দেখি, তাহলে প্রথম উপরাষ্ট্রপতিকে সেটা হবে কে, এস রাধাকৃষ্ণন। ওকে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি হচ্ছেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। কিন্তু ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি হলে কে হবে, সেটা হচ্ছে জাকির হোসেন। ইনি হচ্ছেন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতির দায়িত্বও তিনি কিন্তু ছিলেন। ওকে, তো প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি দুটোই কিন্তু হবে জাকির হোসেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম কি, মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি, মেঘালয় মেঘের আলয়, মেঘের আবাসস্থল গারো, খাসি, জয়ন্তিয়া, বিভিন্ন পাহাড় ব্যবচ্ছিন্ন বিভিন্ন মালভূমি নিয়ে সেখানে গড়ে উঠেছে, তোমার হচ্ছে উচ্চভূমি নিয়ে গড়ে উঠেছে সেখানে মেঘালয় রাজ্য। আমরা জানি তোমার হচ্ছে এসপি চ্যাটার্জি, যিনি হচ্ছে মেঘালয় রাজ্যের নামকরণ করেছিলেন। তো মেঘালয় এর রাজধানী হচ্ছে শিলং। মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম বললে কি হবে, অ্যান্সার হবে এখানে কনরাড কে সাংমা, ইনি হচ্ছেন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী। ওকে, এটাই রাইট উত্তর হবে। চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত, চা উৎপাদন এ ভারতের স্থান পৃথিবীর মধ্যে কত। চা অন্যতম পৃথিবীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি পান করা হয়ে থাকে চা। আমরা জানি চা উৎপাদনের নিরিখে যদি আমরা দেখি বিভিন্ন রাজ্য, এই বিভিন্ন দেশ প্রথমে যেগুলো আসে, প্রথম হচ্ছে কোন দেশ, প্রথম হচ্ছে চীন, ঠিক আছে। পরবর্তীতে ভারত, শ্রীলঙ্কার মতো, তুর্কির মতো কিন্তু বিভিন্ন দেশেরা কিন্তু চা উৎপাদন করে থাকে। তো এই চা উৎপাদনের নিরিখে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করে ভারত চা উৎপাদনে। আচ্ছা, ভারতে কোন রাজ্য প্রথম, এটা থেকে প্রশ্ন আসে। ভারতে চা উৎপাদনে প্রথম কোন রাজ্য, অ্যান্সার হবে অসম রাজ্য, কিন্তু চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে। আর দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে চা উৎপাদনে ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। সবচেয়ে কাছের দূরত্ব, যেখানে একজন সাধারণ মানুষ কোনো স্পষ্ট বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, সবচেয়ে কাছে, কতটা কাছে মানুষ কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, একটা সীমা আছে যার থেকে বেশি কাছে গেলে আবার মানুষ কিন্তু দেখতে পায় না, ঠিক আছে। তো কাছে, কতটা কাছে হলে বা কতটা দূরত্ব হলে মানুষ সেই বস্তুটাকে স্পষ্টভাবে দেখতে পায়। সঠিক উত্তরটা হবে কি, এগুলো করানো প্রশ্ন আমার জিকেট ঝুলি ক্লাস যারা ফলো করে সেখানে কিন্তু আমি ক্লাসটি করাই সকাল এই সন্ধ্যা 8:30, 8:30 সকলে সেখানে যুক্ত হয়ে যাবে, 8:30 PM সেখানে তোমাদেরকে কিন্তু আমি জিকেট ঝুলি ক্লাস করাচ্ছি সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো এখানে অ্যান্সার কি হবে, চা এই তোমার হচ্ছে মানুষ সবচেয়ে কাছে যতটা দূরত্বে স্পষ্টভাবে বস্তু দেখতে পায় সেটা হচ্ছে 25 সেমি দূরত্ব। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস এরা দুজন মিলে একটা বিদ্রোহী নেতৃত্ব দেন, কোন বিদ্রোহে। এই ক্লাসটা কিন্তু আমরা বেশি বেশি কোশ্চেন করার চেষ্টা করবো এবং দ্রুত করার চেষ্টা করব। অ্যান্সার কি হবে, বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস যুক্ত ছিলেন নীল বিদ্রোহের সঙ্গে। আচ্ছা, নীল বিদ্রোহটা কবে সংগঠিত হয়েছিল বলতো, 1800, এটা কোথায়, বাংলা বিহার অঞ্চলে সংগঠিত হয় 1859-60 সালে। নীল বিদ্রোহ নীল চাষিদের তোমার হচ্ছে দাবি দাওয়া নিয়ে সংগঠিত হয়, যাতে প্রধান নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। অঞ্চল ছিল বাংলা বিহার, ঠিক আছে। আর তোমার হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল পরগনা অঞ্চলে, বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ একটা উপজাতি বিদ্রোহ, যে বিদ্রোহটা বলতো কবে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ, 1855 সালে। নেতৃত্ব কারা দেন যদি বলা হয়, নেতা কারা ছিলেন, অ্যান্সার হবে এখানে নেতা ছিলেন সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত সিধু কানু।
তারা ছিল উল্লেখযোগ্য নেতা। খুর্দা বিদ্রোহ বা এটার অপর নাম হচ্ছে পাইক বিদ্রোহ, ঠিক আছে, উড়িষ্যা অঞ্চলে কিন্তু এটা সংঘটিত হয়। তো খুর্দা বিদ্রোহ বা পাইক বিদ্রোহ এটা সংঘটিত হয়েছিল কবে, এই বিদ্রোহটা কবে হয়েছিল? তো এটা সংঘটিত হয় 1817 সালে। কোথায় সংঘটিত হয়েছিল? ওড়িশার খুর্দা অঞ্চলে, এই জন্য এটাকে খুর্দা বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহে একজন উল্লেখযোগ্য নেতার কথা বললে অ্যান্সার হবে কি, বিদ্যাধর মহাপাত্র। বিদ্যাধর মহাপাত্র তিনি এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, মুন্ডা বিদ্রোহের সালটাও মনে রাখো। মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ একটা উপজাতি বিদ্রোহ ছিল, এই বিদ্রোহটা আদিবাসী বিদ্রোহ। যে বিদ্রোহটা কবে হয়? 1899 এবং 1900 সালে কিন্তু এই বিদ্রোহটা হয়েছিল। যেই বিদ্রোহটা তোমার সাধারণত তোমার নেতৃত্ব কে দিয়েছিলেন যদি বলা হয়, তো নেতা ছিলেন এই বিদ্রোহে উল্লেখযোগ্য বিরসা মুন্ডা, ইনি কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। তো একটু সংক্ষেপে আমরা জেনে রাখলাম বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে। সো এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা যেন কেউ ভুল করো না, কত সালে এটা সংঘটিত হয়েছিল এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বিশেষ করে খুর্দা বিদ্রোহটা কিন্তু তোমরা একটু দেখে রাখবে। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয়? উত্তর গোলার্ধ এর সবচেয়ে বড় দিন কবে হয়? আমরা কোন গোলার্ধে বসবাস করি? ভারত কোন গোলার্ধে? ভারত হচ্ছে উত্তর গোলার্ধে, না তাই তো? ভারত যদি বলা হয় তোমার নিরক্ষরেখার অনুসারে, নিরক্ষরেখা দুটি ভাগে ভাগ করে পৃথিবীকে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। তো সেই হিসাবে ভারত হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। তো আমাদের ভারত বা উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হবে? যখন কর্কট ক্রান্তি রেখার উপরে, যখন তোমার হচ্ছে সূর্যের যেটা কি বলা হবে, ওটাকে কি বলা হয় জানো, সূর্যের উত্তরায়ণের শেষ দিন হবে যেদিন, সেই দিন কিন্তু তোমার হচ্ছে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, সেই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটার নাম কি বলো, যেটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। সেই কর্কট ক্রান্তি রেখার উপরে যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে তখন কিন্তু তোমার হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হবে। অ্যান্সার হবে কোন দিনে হয়, সেটা হচ্ছে 21 জুন। এই দিন হচ্ছে সূর্যের উত্তরায়ণের শেষ দিন এবং এই দিনে কিন্তু কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, এটা হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখো, দক্ষিণায়ন, দক্ষিণায়নের শেষ সীমা হচ্ছে 22শে ডিসেম্বর, এই দিন দক্ষিণায়নের শেষ সীমা। এই দিনে তোমার হচ্ছে সূর্য তোমার মকর সংক্রান্তি, যেটা তোমার দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, তার উপরে লম্বভাবে কিরণ দেয়, এই দিন হচ্ছে কি, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন, ঠিক আছে। দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন কবে, সেটা হচ্ছে এই 22শে ডিসেম্বর। ওয়ার্ল্ড পোলিও ডে পালিত হয় কবে? ওয়ার্ল্ড পোলিও ডে এটা কবে পালন করা হয়? পোলিও একটা ভাইরাস ঘটিত রোগ আমরা জানি, তো পোলিও সচেতনতার জন্য ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয়, এটা কবে পালন করা হয়? ওয়ার্ল্ড পোলিও ডেটা, বিশ্ব পোলিও দিবস পালন করা হয় 24শে অক্টোবর, ঠিক আছে। আচ্ছা, 24শে অক্টোবর আমার মনে হচ্ছে আরো একটা দিবস পালিত হয়, কি দিবস বলো তো? 24শে অক্টোবর আরো একটা দিবস পালিত হয়, 24শে অক্টোবর একটা গুরুত্বপূর্ণ দিবস। এই দিনে ইউনাইটেড নেশন জাতিপুঞ্জ এস্টাবলিশ হয়েছিল, তো এই দিনে হচ্ছে ইউএন ডে, ইউনাইটেড নেশনস ডে হিসাবেও কিন্তু পালন করা হয়ে থাকে 24শে অক্টোবর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা হোমওয়ার্ক, এটা ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? সকলে এটা কমেন্টে উত্তর জানিয়ে যাবে। ভারতের যিনি মুখ্য নির্বাচন কমিশনার হবেন তাকে কে নিয়োগ করবেন? নিম্নলিখিত কোন ব্যক্তি তাকে নিয়োগ করে থাকেন? সকলে কমেন্টে জানাবে, আর ক্লাসটি কেমন লাগছে সেটাও কিন্তু তার সঙ্গে এটা জানিয়ে যাবে তোমরা। পিটের ভারত শাসন আইন পাশ হয় কবে? পিটের ভারত শাসন আইন, কোম্পানির শাসনকে আরো পাকাপোক্ত করতে পিটের ভারত শাসন আইনটাকে কিন্তু বাণিজ্যিক আইন বা তোমার হচ্ছে এই পিটের ভারত শাসন আইন, উইলিয়াম পিট তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পিটের ভারত শাসন আইন পাশ করতে। তো এই পিটের ভারত শাসন আইনটা কবে পাশ হয়েছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সকলে কমেন্টে জানাও কে পিটের এই পিটের ভারত শাসন আইনটা কবে পাশ হয়েছিল। সঠিক উত্তর হবে 1784 সালে পিটের ভারত শাসন আইন পাশ হয়। পিসা হেলানো টাওয়ার কোথায় অবস্থিত? পিসার হেলানো টাওয়ার এটা একটা কিন্তু পৃথিবীর উল্লেখযোগ্য একটা স্থাপত্য শৈলীর মধ্যে পড়ে, যেটা কিন্তু একটা খুবই আশ্চর্যজনক। পিসার হেলানো টাওয়ার যেটা কোথায় অবস্থিত? প্যারিস, ইতালি, কলম্বিয়া এবং তুরস্ক, কোন দেশে অবস্থিত?
পিসা হেলানো টাওয়ারটা অবস্থিত ইতালিতে, ইতালি দেশে অবস্থিত। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কতটা? সঠিক উত্তর কি হবে? মানবদেহের গড় স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে কত? সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, হচ্ছে মানবদেহের গড় স্বাভাবিক তাপমাত্রা। ভূমি রাজস্ব স্থানীয় স্বায়ত্তশাসন কোন তালিকার অন্তর্ভুক্ত? আমাদের ভারতীয় সংবিধানে 6th Schedule, যেখানে তোমার কি করা হয়েছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে। তো আমরা যদি দেখি তিনটি তালিকা, সকলে আমরা জানি এটা ক্লাসে করানো আছে, তোমার রাজ্য, যুগ্ম এবং তোমার হচ্ছে কেন্দ্র তালিকা, যার মধ্যে রাজ্য তালিকার মধ্যে বর্তমানে 61টি বিষয় আছে, 61টি বিষয় আছে, বিষয় আছে। তো এখানে আমরা যদি দেখি ভূমি রাজস্ব সংক্রান্ত বিষয় এবং যে পুলিশি বা স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রভৃতি কিন্তু আসে কিসের মধ্যে, প্রভৃতি কিন্তু এসে থাকে রাজ্য তালিকার মধ্যে, এটা অ্যান্সার হবে রাজ্য তালিকার অন্তর্গত বিষয়। ওকে, নেক্সট দেখো, সকলে এটার উত্তর করো। পরবর্তী প্রশ্নটা কি হচ্ছে, 15 নম্বর প্রশ্ন, রজত চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত? রজত চৌহান ভারতের একজন ক্রীড়া ব্যক্তিত্ব, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কেটবল, বক্সিং, তীরন্দাজ, টেবিল টেনিস। রজত চৌহানের নামটি কিসের সঙ্গে যুক্ত? ইনি হচ্ছেন একজন ভারতের তীরন্দাজ, উল্লেখযোগ্য তীরন্দাজ, ঠিক আছে। মস্তিষ্কের বাইরের আবরণ থাকে আমরা জানি, সেই তার নাম কি? মস্তিষ্কের বাইরে যে আবরণ থাকে, যেটা মস্তিষ্ককে রক্ষা করে থাকে, সেই মস্তিষ্কের বাইরের আবরণকে কি বলা হয়? মেনিঞ্জেস, পেরিকার্ডিয়াম, পুলুরা। তো বিভিন্ন আমাদের দেহের বিভিন্ন তোমার হচ্ছে অঙ্গাণুকে, দেশি তোমার দেহর অঙ্গাণুকে কিন্তু বিভিন্ন পর্দা বা বিভিন্ন কিন্তু যে লেয়ারগুলো সেগুলো কিন্তু সেভ করে থাকে, ঠিক আছে। আমরা যদি দেখি তেমনই মেনিঞ্জেস কি করে, মেনিঞ্জেস আমাদের মস্তিষ্কের বাইরে থাকে এবং এটা আমাদের মস্তিষ্ককে রক্ষা করে। এছাড়া পেরিকার্ডিয়াম কোথায় থাকে বলতো, এবং পুলুরা কোথায় থাকে? পুলুরা আমরা যদি দেখি এটা থাকে, ফুসফুসের আবরণ, ওকে। এবং পেরিকার্ডিয়াম কিসের? এটা হচ্ছে মানুষের হার্ট, হৃৎপিণ্ডের আবরণ। আবরণকে বলা হবে পেরিকার্ডিয়াম। কার্পাস বা তুলা চাষের কোন জলবায়ুতে ভালো হয়? কার্পাস বা তুলা চাষ, আমরা যদি দেখি কার্পাস বা তুলা চাষ, আমরা শুনেছি বা জেনেছি কি এটা রেগুর মৃত্তিকাতে ভালো হয়, রেগুর বা কালো মৃত্তিকাতে। কিন্তু এখানে জানতে চেয়েছে এটা কি জলবায়ু, ঠিক আছে। জলবায়ু, কোন প্রকার জলবায়ুতে কার্পাস চাষ ভালো হয়? তো কার্পাস চাষ আমরা যদি দেখি এটা কোথায় হয়ে থাকে, প্রধানত গুজরাট, মহারাষ্ট্র, ওই অঞ্চলে কিন্তু কার্পাস চাষ খুবই ভালো হয়। তো রেগু এই কার্পাস চাষের জন্য সাধারণত একটু উষ্ণতা বেশি লাগে, উষ্ণতা একটু বেশি লাগে, ঠিক আছে। এবং এটাতে তোমার একটু উপক্রান্তীয় জলবায়ু হলে ভালো হয়, কারণ এটাতে কিন্তু কার্পাসের যে পোক্ততা বা কার্পাসে কিন্তু যে তোমার কি বলে ওটাকে, কার্পাসের যে গুণগত মান সেটা কিন্তু বেশি হয়। তো এখানে অ্যান্সার হবে ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ুতে কিন্তু কার্পাস চাষ ভালো হয়। সুতরাং আমাদের ভারতের জলবায়ু কি প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। তো ভারতে কিন্তু কার্পাস চাষ খুবই ভালো হয়। তো ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু এখানে সঠিক উত্তর হবে, এখানে কিন্তু কার্পাস চাষ খুবই ভালো হয়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আমরা জানি। এটা কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, মেঘালয়, অসম, উত্তরপ্রদেশ নাকি সিকিম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন, দ্রুত অ্যান্সার হবে এটার কি হবে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান তো অবস্থিত তোমার হচ্ছে অসম রাজ্যে। আচ্ছা, অসমের কয়েকটা উল্লেখযোগ্য তোমার জাতীয় উদ্যান সম্পর্কে জেনে রাখো। অসমে বর্তমানে কিন্তু 7টি জাতীয় উদ্যান আছে, কতগুলি? আমাদের পশ্চিমবঙ্গে আছে কয়টি, 6টি আছে, আর অসমে আছে কয়টি, 7টি, যার মধ্যে একটা হচ্ছে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, তারপরে দিহং পটকাই জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা এবং মানস। এগুলো সকলেই জানে, কাজিরাঙ্গা এবং মানসের নাম, এই দুটো থেকেই বেশি প্রশ্ন এসে থাকে। এছাড়া নামেরি জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান বা এটার অপর নাম হচ্ছে ওরাং জাতীয় উদ্যান, এবং রায়মোনা জাতীয় উদ্যান, এই 7টি জাতীয় উদ্যান হচ্ছে কোথায় অবস্থিত, এই কটি হচ্ছে অসম রাজ্যের উল্লেখযোগ্য কয়েকটগুলি ন্যাশনাল পার্ক। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী, পর্বতশ্রেণী আমরা
বিভিন্ন দেশে বিভিন্ন পর্বতশ্রেণী আছে, বিশেষ করে হিমালয় আমাদের এশিয়া মহাদেশে। রকি পর্বত কোথায়? রকি পর্বত হচ্ছে উত্তর আমেরিকাতে, এটা হচ্ছে উত্তর আমেরিকাতে। এবং আন্দিজ পর্বত কোথায়? আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকাতে, চিলি এবং আর্জেন্টিনা সীমান্ত বরাবর কিন্তু বিস্তৃত আছে। অল্পস পর্বতমালা যেটা ইউরোপের মধ্যভাগে অবস্থিত, এটা হচ্ছে ইউরোপে অবস্থিত। কোথায় অবস্থিত? ইউরোপে। এবং এখানে যদি বলা হয় হিমালয় হচ্ছে এশিয়াতে, তো এখানে হচ্ছে বেসিক প্রশ্ন, এই যে সমস্ত পর্বতশ্রেণী এগুলো কিন্তু তোমার হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার ভঙ্গিল পর্বত, ঠিক আছে? তো এখানে দেখো আন্দিজ পর্বতমালা, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী, যেটা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। আর পৃথিবীর উচ্চতম সেটা হচ্ছে হিমালয়, মাউন্ট এভারেস্ট অবস্থিত। শলবায়ু সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? শলবায়ুর সন্ধি, এই সন্ধিটি কবে স্বাক্ষরিত হয়? সংক্ষেপে একটু বলে রাখি, শলবায়ুর সন্ধিটা জানতে হলে আমাদের প্রথমে একটা যুদ্ধ সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে ইঙ্গো মারাঠা যুদ্ধ। ইঙ্গো মারাঠা যুদ্ধ যেটা হয়েছিল কাদের কাদের মধ্যে, এটা হচ্ছে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। এই দুই শক্তির মধ্যে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, ইঙ্গো মারাঠা যুদ্ধ, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। যেই যুদ্ধটা হয়েছিল কবে? 1775 থেকে, আচ্ছা এটা 1775 ছিল, 1775 থেকে তোমার হচ্ছে 1782 সাল পর্যন্ত এই যুদ্ধটি সংঘটিত হয়। এই শলবায়ুর সন্ধিটি ছিল প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তির সময়ে এই যুদ্ধ, এই সন্ধিটি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল ইংরেজ এবং মারাঠাদের মধ্যে। তো এটা আমরা অ্যান্সার নেব, এটা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসানের পরে স্বাক্ষরিত হয়, যেটা হচ্ছে 1782 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। টিডব্লিউএস একাডেমির নতুন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক হলে তোমরা টিডব্লিউএস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো। ডাউনলোড করার পরে সেখানে তোমরা গেলে পেইড কোর্স পেয়ে যাবে, পেইড কোর্সে বিভিন্ন ব্যাচ পাবে। তো অবশ্যই তোমরা টিডব্লিউএস একাডেমি অ্যাপটি চেক আউট করো, সেখানে কিন্তু তোমরা বেস্ট টিচারদের কাছ থেকে বেস্ট প্রিপারেশন নিতে পারবে, বিভিন্ন ফিচার্স সেখানে তোমরা এক্সট্রা পাবে ইউটিউবের থেকেও। তো অবশ্যই তোমরা সেখানে ভর্তি হয়ে সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আজই টিডব্লিউএস একাডেমি থেকে। নেক্সট হচ্ছে, বায়োলজি শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? বায়োলজি শব্দটি কে প্রথম প্রবর্তন করেছিলেন? বায়োলজি শব্দটি প্রবর্তক ছিলেন ল্যামার্ক, ল্যামার্ক কর্তৃক এই শব্দটি প্রবর্তিত। নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? নাট্যশাস্ত্র এই গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? দেখো শূদ্রক, শূদ্রক কি রচনা করেছিলেন? শূদ্রক রচনা করেছিলেন কি যেন রচনা করেছিল শূদ্রক? মিচ্ছকটিকম না? মিচ্ছকটিকম নাটক, এই নাটকটি রচনা করেছিলেন শূদ্রক। কালিদাসের আমরা যদি দেখি মেঘদূতম, তারপরে হচ্ছে রঘুবংশম, রঘুবংশম ঋতু সংগ্রামী মুখে বলছি, ঠিক আছে, কুমার সম্ভবম, তারপরে হচ্ছে আরো অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য নাটক কালিদাস রচনা করেছিল। ভাষের একটা গুরুত্বপূর্ণ তোমার গ্রন্থ হচ্ছে স্বপ্ন বাসব দত্ত। এবং ভরতমুনি তিনি রচনা করেছিলেন নাট্যশাস্ত্র গ্রন্থটি। ওকে, অ্যান্সার হবে ভরতমুনি কর্তৃক রচিত। ক্লোরোফর্মের সংকেত কি? ক্লোরোফর্ম বিভিন্ন বস্তুকে পচনশীলতা থেকে রক্ষা করতে ক্লোরোফর্ম বিশেষ করে ব্যবহার করা হয়, ঠিক আছে, বিভিন্ন তোমার হচ্ছে বস্তুকে তার পচনশীলতা, এটাকে অ্যাকচুয়ালি ক্লোরোফর্ম ব্যবহার করা হয় বলা যেতে পারে, কি সেগুলোকে মানে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক আছে, সেগুলো ক্ষয় বা বিয়োজনের হাত থেকে রক্ষা করার জন্য। তো ক্লোরোফর্ম সাধারণত অপর আরেকটি ভাবে ব্যবহার করা হয়, অজ্ঞান করতে ব্যবহার করা হয়, আমরা জানি ক্লোরোফর্মের ব্যবহার হয়। তো ক্লোরোফর্মের সংকেত কি? অ্যান্সার হবে এটার সংকেত হচ্ছে CHCl3, CHCl3 হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। কোন বিজ্ঞানী অস্ত্রোপচারের ধারণাটি কে আবিষ্কার করেছিলেন, বা কোন বিজ্ঞানী এই অস্ত্রোপচার, জীবাণুমুক্ত অস্ত্রোপচার বা ইনফেকশন মুক্ত অস্ত্রোপচারের ধারণাকে প্রবর্তন করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং কি প্রবর্তন করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং কি করেছিলেন? ইনি পেনিসিলিন আবিষ্কার।
করেন তিনি। আচ্ছা, জোনাস সল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে জোনাস সল্ক। জোসেফ লিস্টার, ইনি কিন্তু অস্ত্রোপচারের ধারণাটি প্রথম ব্যবহার করেছিলেন। ওকে, অ্যান্সার হবে অপশান সি, জোসেফ লিস্টার। এডওয়ার্ড জেনার সম্পর্কেও জেনে রাখো, গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। পরের প্রশ্ন হচ্ছে, কে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিটি কে ঘোষণা করেছিলেন? 1932 সালে একজন ব্রিটিশ ব্যক্তি, তিনি সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন, এবং এটা ছিল প্রধানত তোমার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং তোমার হচ্ছে উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণদের মধ্যে তোমার হচ্ছে ভোট ভোটাধিকারের বিষয়ে কিন্তু এই নীতিটি প্রবর্তিত হয়েছিল। তো এই নীতিটি প্রবর্তন কে করেছিল এবং কবে প্রবর্তিত হয়? অ্যান্সার হবে 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড, তিনি এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিটির প্রবর্তক করেছিলেন। ফিল্মফেয়ার পুরস্কার 2024-এ কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? 2024-এর ফিল্মফেয়ার যে পুরস্কারটি দেওয়া হয়েছিল, তাতে সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কোনটি? অ্যান্সার হবে 2023 সালে মুক্তি পাওয়া বিধু বিনোদ চোপড়ার 12th Fail। এটা 2023 সালে একটা কিন্তু শেষের দিকে প্রকাশ পেয়েছিল, যেখানে আমরা দেখেছি এটা একজন আই তোমার হচ্ছে আই আইপিএস অফিসার, যার নাম হচ্ছে মনোজ কুমার, তার হচ্ছে তোমার জীবনী নিয়ে কিন্তু এই গ্রন্থটি, এই সরি জীবনী নিয়ে কি বলা হয় ওটাকে, তৈরি সিনেমা। UNWTO অর্থাৎ ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড ট্যুরিজম, অর্থাৎ ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, বিশ্ব পর্যটন সংস্থা। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1975, 1975 সালে ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড যে ট্যুরিজম অর্গানাইজেশন সেটা প্রতিষ্ঠা হয়, এবং এর সদর দপ্তর হচ্ছে মাদ্রিদে অবস্থিত, স্পেনের মাদ্রিদে সদর দপ্তর। খরকাই কোন নদীর উপনদী? খরকাই একটা নদীর উপনদী, কোন নদীর উপনদী? খরকাই হচ্ছে কিসের উপনদী? গত কয়েকদিন আগের ক্লাসেই করেছি তোমাদের, খরকাই হচ্ছে সুবর্ণরেখার উপনদী, তাই তো? গীত গোবিন্দ কি ভাষায় রচিত হয়েছিল? আচ্ছা, গীত গোবিন্দ, এই গীত গোবিন্দটা রচনা করেছিল কে? এটা রচনা করেছিল লক্ষণ সেনের, বলো সকলে রচয়িতা কে? গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেব। জয়দেব কে ছিলেন? জয়দেব ছিলেন লক্ষণ সেনের পঞ্চরত্নের মধ্যে বা লক্ষণ সেনের সভাসদদের মধ্যে একজন, তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তো জয়দেব কর্তৃক রচিত এই গীত গোবিন্দ, গীত গোবিন্দের কোন ভাষায় রচিত হয়েছিল? অ্যান্সার হবে এটা সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। বিবিসি কোন দেশের সংবাদ সংস্থা? বিবিসি এটা কোন দেশের সংবাদ সংস্থা? দেখো এর মধ্যেই কিন্তু তোমার বিবিসির মধ্যেই, তার নামের মধ্যেই কিন্তু তোমার হচ্ছে দেশের নাম লুকিয়ে আছে। কি হবে? বি ফর ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, অর্থাৎ বিবিসি হচ্ছে একটা ব্রিটিশ সংবাদ সংস্থা। এখানে অ্যান্সার হবে ব্রিটেন, অপশন বি এখানে অ্যান্সার বেছে নিলাম। আর WBP KP 2.0 যে ব্যাচ, সেই ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই তোমরা আমাদের TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো, এখানে কিন্তু সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস তোমাদেরকে করানো হচ্ছে, অভিজ্ঞ টিচাররা ক্লাস করাচ্ছে, আমিও সেখানে তোমাদের ক্লাস করাচ্ছি। তো সকলে আসো ব্যাচে, সেখানে কিন্তু দুর্দান্ত ক্লাস হবে তোমাদের সঙ্গে, বেস্ট ক্লাস TWS একাডেমি থেকে করতে এবং চাকরির সেরা প্রস্তুতি নিতে অবশ্যই আজ যুক্ত হও TWS একাডেমি, ইউর গেটওয়ে টু সাকসেস। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রথম ক্লাসটি দেখলে একটু ক্লাসটি শেয়ার করে দাও সকলে বন্ধুদের কাছে। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।